আমরা সবচাইতে আশ্চর্য হয়েছি এটার গেমিং পারফরম্যান্স দেখে, স্পেশালি এটা দিয়ে কয়েক রাউন্ড কল অফ ডিউটি খেলার পর একটা সময় আমরা ভুলে গিয়েছিলাম যে এটা মাত্র 12,500 টাকার একটা ফোন। এতে TUV সার্টিফিকেশন রয়েছে, মানে হচ্ছে ফোনটা অনেক ডিউরেবল, অনেক টেস্টিং ফেক্সিং করা হয়েছে এবং আমরা কিন্তু এটাকে অনেক অত্যাচার করে দেখেছি, প্রচুর লাফালাফি করেছি এটার উপরে এবং আমরা আছাড় দিয়ে ভাঙারও চেষ্টা করেছি। বাট যেটা মনে হচ্ছে ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল, তারা যে টেস্টিং ফেস্টিং করেছে এটা কিন্তু আসলেও কাজের, যেহেতু তাদের সার্টিফিকেশন রয়েছে। তবে ডে টু ডে টাস্কে কিন্তু আমি এই চিপসেটটি থেকে একদমই ল্যাক কিংবা হিকআপ খেয়াল করিনি, যেটা শুরু থেকে আমি ভাবছিলাম, মানে একদম ফার্স্ট থেকেই আমি স্কেপটিক্যাল ছিলাম যে এই ফোনটা ল্যাক করবে। বাট না, এটা ল্যাক করছিল না, মোটামুটি মাল্টি টাস্কিংও আমি চালিয়ে নিতে পারছিলাম এবং ডে টু ডে টাস্কে আমি মেজর কোনো প্রবলেম এই এসোসির পারফরমেন্সে দেখি না। সো প্রাইমারি ক্যামেরা ছবি ডে লাইটে ওকে ছিল, ডে লাইট চলন ছবি দিতে পারে, শার্পনেস ডিটেলস ওকে লেভেলের রয়েছে। ফোনটি একেবারে ক্যাজুয়াল ইউজে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটার পারফর্ম করেছে সত্যি বলতে।